ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস আমরা আপনাকে এই মুহূর্তে যে প্রজেক্টটা দেখাচ্ছি সেটা একটা G+4 আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য খুব লো প্রাইসে 1 BHK এবং 2 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। যে ফ্ল্যাটগুলো আপনাকে আজকে আমরা ভিডিও করে দেখাবো সেই ফ্ল্যাটগুলো আপনারা চাইলে খুব কম প্রাইসে কিনতে পারবেন। তো আমরা এক্স্যাক্টলি কোথায় রয়েছি বা এখানে যদি ফ্ল্যাট কেনেন আপনারা কী ধরনের বেনিফিট পাবেন সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন্নগর স্টেশন থেকে, ঠিক কোন্নগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা নবগ্রাম বলে একটা জায়গা রয়েছে, ওই নবগ্রাম এরিয়াতে রয়েছি। এই যে ফ্ল্যাটটা দেখছেন সেটা কোন্নগর স্টেশন থেকে বাই টোটো বা অটো করে উইদিন 7 to 8 মিনিটসের মধ্যে এখানে চলে আসতে পারবেন। খরচা হবে আপনার 10 টাকা অটো ভাড়া অর টোটো ভাড়া, সময় লাগছে 8 থেকে 10 মিনিট। এটা হচ্ছে কোন্নগর স্টেশন থেকে আপনি এই ফ্ল্যাটে সরাসরি চলে আসতে পারবেন। কেউ যদি মনে করেন যে আপনারা কলকাতা থেকে আসবেন এই ফ্ল্যাট দেখতে, তাহলে কলকাতার বিভিন্ন অংশ থেকে আপনারা চাইলে কিভাবে আসবেন, কতটা সময় লাগবে সেগুলো আমি ডিসকাশন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বাকি ডিসকাশনটা করার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে আজকে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবার ডিসকাশনে ফিরে আসি যে হাওড়া থেকে কিভাবে আসবেন। না, হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেল লাইনে ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে কোন্নগর স্টেশনে। ট্রেনের ভাড়া হচ্ছে, লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা হাওড়া টু কোন্নগর, সময় লাগবে 25 মিনিট লোকাল ট্রেনে করে। কোন্নগর স্টেশন থেকে আমি বলে দিয়েছি উইদিন 7 to 8 মিনিটসের মধ্যে 10 টাকা খরচা, তাহলে 15 টাকা খরচা করে আপনি উইদিন 35 মিনিটসের মধ্যে এই ফ্ল্যাটে চলে আসতে পারছেন। ঠিক একইভাবে যদি আপনারা দক্ষিণেশ্বর মেট্রো থেকে আসতে চান তাহলে আপনাদের সময় লাগবে কতটা, না দক্ষিণেশ্বর মেট্রোর জায়গাটা থেকে আপনাকে অটো অর বাসে করে আসতে হবে প্রথমে বালি স্টেশনে, খরচা হবে 10 টাকা, সময় লাগবে 10 মিনিট। বালি স্টেশন থেকে কোন্নগর পর্যন্ত আসতে গেলে যে কোনো ধরনের মেন লাইনের লোকাল ট্রেন ধরে আপনাকে উইদিন 12 মিনিটের মধ্যে আপনি কোন্নগরে চলে আসতে পারবেন, খরচা হবে আরও 5 টাকা, তার মানে 15 টাকা হয়ে গেল। সময় লাগলো কতক্ষণ, না দক্ষিণেশ্বর থেকে বালি 10 মিনিট, বালি থেকে কোন্নগর স্টেশন আরও 12 মিনিট, তাহলে 22 মিনিট এদিকে আসতে সময় লাগছে, 8 থেকে 10 মিনিট, টোটাল 35 মিনিটস ধরে রাখছি, খরচা 15 টাকা। ওদিকে হচ্ছে 10 × 5 = 15 আর 10 হচ্ছে টোটো ভাড়া, 25 টাকা আসতে সময় লাগলো, ম্যাক্সিমাম 35 মিনিট সময় লাগলো। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনি যেভাবে আসতে পারবেন। ঠিক একইভাবে যদি আপনারা মনে করেন যে শিয়ালদা স্টেশন থেকে অর এয়ারপোর্ট থেকে আসবেন, সময় লাগবে 1 ঘন্টার মতো, খরচা আপনার ম্যাক্স টু ম্যাক্স 30 টাকা আসতে, 30 টাকা যেতে আপনার সময় লাগবে, মানে খরচা লাগবে। তাহলে আপনি সময় এবং খরচাগুলো আপনি জেনে নিয়েছেন। এরপর যদি এখানে ফ্ল্যাট কেনেন কী ধরনের বেনিফিট পাবেন, না এখানে ফ্ল্যাট কিনলে আপনারা এই বিল্ডিংয়ে পেয়ে যাচ্ছেন 2-হুইলার পার্কিংয়ের জন্য জায়গা। আমি এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন যে রাস্তা, বিল্ডিংয়ে ঢোকার জন্য সেই রাস্তা দিয়ে আমি একদম পেছন দিকে যাব, যেখানে আপনারা 2-হুইলার পার্কিং করতে পারবেন। দেখুন আমি আস্তে আস্তে যাচ্ছি, পুরো রাস্তাটা দেখছেন আপনি, একদম পেছন দিকে গিয়ে 2-হুইলার পার্কিংয়ের জায়গা রয়েছে। এছাড়া বিল্ডিংয়ে রয়েছে আপনাদের জন্য লিফট ফ্যাসিলিটির ব্যবস্থা। এবং ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনারা চাইলে হাউজিং লোন নিতে পারেন, আমার কোম্পানি আপনাদের হাউজিং লোনের ব্যবস্থা করে দেবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো স্যালারি কেস অর বিজনেস কেস, ক্যাশ স্যালারি হোক বা অন্যান্য যে কোনো ধরনের প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু আমরা হাউজিং লোনের ব্যবস্থা করে থাকি। দেখতে পাচ্ছেন পুরো পেছন দিকটা 10 ফুট রয়েছে আপনার চওড়াতে, লম্বায় রয়েছে এভারেজলি আপনার 20 ফুট মতো। এই পুরো জায়গাটা কিন্তু আপনি বাইক পার্কিং করার জন্য ব্যবহার করতে পারবেন। 2-হুইলার ফ্যাসিলিটি দেখলেন, লিফট ফ্যাসিলিটি আছে, সেই জায়গাটা আমি আপনাকে দেখাবো। এই মুহূর্তে বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশানে আছে, আরও 1 থেকে দেড় মাস সময় লাগবে পুরো বিল্ডিং কমপ্লিট হতে, আমরা লাস্টে লিফট ফ্যাসিলিটি দেবো, তবে লিফট ফ্যাসিলিটি রয়েছে। এবার আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকবো। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনে এন্ট্রি পয়েন্ট দেখেছে, এটা হচ্ছে বিল্ডিংয়ের ভেতরে ঢোকার যা জায়গা। ঢুকছি, বাঁদিকে আছে লিফটে জায়গা, যে লিফট এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে আছে। বাঁদিকে লিফটে জায়গা, তারপরে রয়েছে সিঁড়ির জায়গা। আমরা সিঁড়ি করে উঠবো এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। এই হচ্ছে সিঁড়ির জায়গা। তো ফ্রেন্ডস, বাইরের দিকটা আপনারা দেখে নিয়েছেন, ফেসিলিটিস যা যা পাবেন সেটা শুনে নিয়েছেন। এরপর আমরা সেই সমস্ত ফ্ল্যাটগুলো আপনাকে দেখাবো যেগুলো আপনি কিনতে পারবেন। আমি আবার সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে কিন্তু এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাহলে আমি আবার কথা বলতে বলতে বাইরের দিকটাতে চলে এলাম। আপনারা যারা মনে করছেন যে দোকান ঘর কিনবেন, তারা নিচে আমাদের শপ খালি রয়েছে, সেটাও কিনতে পারেন। নিচে দুটো দুটো শপ রয়েছে, কমার্শিয়াল জায়গা রয়েছে, চাইলে আপনারা সেই দোকানও কিনতে পারেন। আমরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো আবার কথা বলতে বলতে, এবং সেই ফ্ল্যাটগুলো দেখাবো ভিডিও করে যেগুলো আপনি কিনবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে আবার বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করছি, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে প্রজেক্টের একদম টপ ফ্লোরে রয়েছি, দ্যাট মিনস ছাদ এরিয়াতে রয়েছি। এই ফ্লোরটা হচ্ছে 5th ফ্লোর, আপনারা 5th ফ্লোর বলবেন। G+4 পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে ফুল এরিয়া জুড়ে ফ্ল্যাট রয়েছে, বাট 5th ফ্লোরে দুটো ফ্ল্যাট খালি আছে। সে দুটো 1 BHK ফ্ল্যাট, আমরা সে দুটো ফ্ল্যাটের ভিডিও করব। তার আগে আমি আপনাকে পুরো এরিয়াটা দেখিয়ে দিই। পুরো আশেপাশে এরিয়াটা দেখুন কত সুন্দর, আপনি একটা এরিয়া পরিবেশ আপনি পাচ্ছেন। এই যে জল ট্যাঙ্কটা দেখছেন আপনি, হচ্ছে এই বিল্ডিংটার দক্ষিণ দিকে হচ্ছে জল ট্যাঙ্কটা, দ্যাট মিনস সাউথ এই দিকটা। তাহলে বুঝতে পারছেন পেছন দিকটা হবে উত্তর দিক, এটা হচ্ছে আপনার পশ্চিম দিক, ও দিকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে এই যে পুরো ছাদ এরিয়াটা দেখুন, নন অ্যান এভারেজ প্রায় 2 থেকে 2500 স্কোয়ার ফুটের আপনি ছাদ এরিয়া পাচ্ছেন, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র মেলতে পারবেন। বিকেলবেলায় ছাদে বসার জন্য এই এরিয়াটা কিন্তু খুব সুন্দর একটা এরিয়া হবে। এই ছাদেই যে ফ্ল্যাট দুটো রয়েছে আপনাদের জন্য খালি, সেই ফ্ল্যাট দুটো এবার আস্তে আস্তে দেখাবো। চলুন আমি আস্তে আস্তে ফ্ল্যাটগুলোতে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত স্কোয়ার ফুটের ফ্ল্যাট রয়েছে এবং কীভাবে ফ্ল্যাটটা রয়েছে সেটা দেখাবো আমি আপনাকে। ফ্রেন্ডস, আমি এই যে ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাকে, এটা একটা 500 স্কোয়ার ফুটের নর্থ ফেসিং ফ্ল্যাট, উত্তরমুখী ফ্ল্যাট। আমরা দক্ষিণে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। দেখুন, যেহেতু ফ্ল্যাটটা এই মুহূর্তে 100% রেডি নয়, আপ টু 80%-এর উপরে কাজ হয়ে গেছে। জাস্ট নিচে ফ্লোরিংয়ের কাজ হবে এবং টাইলসের কাজ কমপ্লিট করলেই ফ্ল্যাট রেডি হয়ে যাবে, যেটা আমরা উইদিন 15 to 20 days-এর মধ্যে কমপ্লিট করে দেবো। ওপরে দেখুন পুট্টির কাজ হয়েছে, যেহেতু এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছে আমি। পুরো ডাইনিং এরিয়াটা দেখুন, অনেকটা বড় ডাইনিং এরিয়া রয়েছে, পুরো স্কোয়ার টাইপের ডাইনিং এরিয়া রয়েছে। আমি এই কর্নারে চলে আসছি, কারণ এই যে পুরো জানলাটা দেখছেন এটা দক্ষিণ দিকে জানলা। পুরো এরিয়া জুড়ে এল প্যাটার্নে থাকবে কিচেন, এই দেওয়াল থেকে শুরু করে এখানে বেসিনে জায়গা দেওয়া আছে, একদম এই দেওয়াল পর্যন্ত পুরোটাই থাকবে কিচেনের জায়গা। তাহলে পুরো ওপেন কিচেন আপনি এখানটাতে পাচ্ছেন। এখান থেকে দেখুন কত বড় ডাইনিং এরিয়া, পুরো এরিয়াটা কিন্তু ডাইনিংয়ের জন্য। সেটা হচ্ছে নন অ্যান এভারেজ 12 ফুট লম্বায় রয়েছে এবং 10 ফুট মতো চওড়া রয়েছে ডাইনিং এরিয়াটা, 10 বাই 12 ফুট, যেটা একটা বেডরুমের সাইজ হয়ে থাকে। পুরো এরিয়াটা ডাইনিংয়ের জন্য পাচ্ছেন। ঠিক ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ করা রয়েছে একটা কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমে এই মুহূর্তে আমরা শুধু পুট্টির কাজ করেছি ওপর অংশটাতে, বাকি অংশে টাইলস লাগাবো, যেটা নন অ্যান এভারেজ রয়েছে 5 ফুট রয়েছে চওড়ায়, লম্বায় রয়েছে 6 ফুট মতো। এটা হচ্ছে কমন ওয়াশরুম। ঠিক তার পাশে রয়েছে অনেক বড় সাইজের একটা বেডরুম। বেডরুমটা আছে 13 ফুট মতো লম্বা, 10 ফুট মতো হচ্ছে চওড়া। তাহলে 10 বাই 13 ফুট সাইজের একটা বেডরুম, যে বেডরুমটার দুটো সাইড এত সুন্দরভাবে খোলামেলা আছে যেটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। দক্ষিণ দিকে দেখুন দুটো জানলা আছে। নর্মালি বেডরুমে একটা দেওয়ালে একটাই জানলা দেওয়া থাকে, বাট যেহেতু অনেক লম্বা আর কি, সেই জন্য দুটো জানলা দেওয়া হয়েছে। দক্ষিণ দিকে দুটো জানলা আপনি পাচ্ছেন, পূর্ব দিকে পাচ্ছেন একটা জানলা এবং একটা ব্যালকনি। নর্মালি আপনারা অনেকেই বলে থাকেন 1 BHK ফ্ল্যাটে ব্যালকনি পায় না, কিন্তু এক্ষেত্রে আপনি ব্যালকনি পাচ্ছেন। পূর্ব দিক পুরো খোলা এবং ব্যালকনি রয়েছে। দেখুন স্টিলের গ্রিল দেওয়া আছে, এটাও একটা ভালো পয়েন্ট আর কি। নর্মালি প্রত্যেক জায়গায় আয়রন লোহার আপনারা পেয়ে থাকেন, কিন্তু এক্ষেত্রে আপনি স্টিলের পাচ্ছেন। এখানে রয়েছে একটা স্টোরেজ করার জন্য জায়গা, তাহলে এই ফ্যাসিলিটিটাও আপনি পাচ্ছেন। এখান থেকে আমি আপনাকে বেডরুমটা দেখাই। 13 ফুট লম্বা, 10 ফুট চওড়া, এত বড় সাইজের একটা বেডরুম। তাহলে টোটাল ফ্ল্যাটটা হচ্ছে 500 স্কোয়ার ফুটের 1 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে 9,99,000 টাকা। ফ্ল্যাটের দাম হচ্ছে 9,99,000 টাকা। এই ফ্ল্যাটটা আপনারা চাইলে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন নিয়েও কিনতে পারবেন। যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এই হাউজিং লোন নেওয়ার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাকে আলাদা করে কোনো ব্রোকারেজ চার্জ পে করতে হবে না। এই বিল্ডিংয়ে জলের জন্য রয়েছে আপনার 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা। ইলেকট্রিসিটির জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটির কানেকশনের ব্যবস্থা। এবং ম্যাজিক প্রো থেকে লোনের ব্যবস্থা তো আমি আগেই বলেছি। এই হচ্ছে ফ্ল্যাটের বৈশিষ্ট্য। আশা করি ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এছাড়া যদি ফ্ল্যাটটি মনে করেন ফিজিক্যালি ভিজিট করতে আসবেন, তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা ফ্ল্যাটটা ভিজিট করতে আসতে পারেন। আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনারা নেক্সট টাইমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর সাবস্ক্রিপশনটা আপনাদের জন্য ফ্রি আছে, ইউটিউব আপনাদের জন্য সাবস্ক্রিপশন ফ্রি রেখেছে, তাই আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের একটু হেল্পফুল হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।